कैम्ब्रियन स्कूल एंड कॉलेजे एमन शिक्षा वाणिज्यर पर एबार विश्वविद्यालय मालिक हवार स्वप्न देखछेन एम के बाशार। इतोमध्ये विश्वविद्यालय मंजूरी कमिशने आवेदनों करेछेन तिनि। अनुमोदन ना पेलेओ आशुलिया नदी भराट करे टानानो हयेछे विश्वविद्यालय साइनबोर्ड। शिक्षार नामे परिवेश विपन्न कराय प्रतिष्ठानटिर प्रति क्षुब्ध एलाकाबासी। आमार सामने जे केमिलियम स्कूल एटा आगे बड़ घर छिलो, एखन तो किना যারা অনুমোদন পাবার আগেই সাইনবোর্ড ঝুলিয়ে দখলের প্রতিযোগিতা শুরু করেছে তারা অনুমোদন পেলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে বলে মনে করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান। আমি চলে আসার পরে দেখলাম খুব দহরম মহরমে আছে এবং খুব সনই সনই উন্নতি করছে, তার মানে উপর মহলকে হাত করে ফেলেছে। আগাম সাইনবোর্ড দিয়ে আমার এইখানে বিশ্ববিদ্যালয় আমার নির্মাণ হবে। তো এটা কি তার অনুমোদন নিয়ে করেছে? যেখানে কখনোই রাজুক ভবন নির্মাণের অনুমোদন দিবে না, দিতে পারবেও না, কারণ সেটা এই বন্যাপ্রবণ এলাকায়, ওটা তো হতেই পারে না। তাহলে এই সাইনবোর্ডটা ঝুলছে কেন? এটা রাজুকেরও দায়িত্ব দেখার। দুর্নীতিগ্রস্ত কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়া হবে না বলে সাপ জানিয়ে দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বর্তমান চেয়ারম্যান। অভিযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না। শিক্ষা বাণিজ্যের পরিধি বাড়াতে শিক্ষামূলক টিভির নামে ক্যামব্রিয়ান টিভি চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। অনএয়ারে আসার আগেই ক্যামেরা নিয়ে একুশে টেলিভিশনের সংবাদ সংগ্রহের কাজে বিঘ্ন সৃষ্টি করেছে তারা। না, এটা আমাদেরই প্রয়োজন, এটা যখন আসবে অনএয়ারে তখন আমরাও এটা ফুটেজে দেখাবো। এসব বিষয়ে প্রশ্ন করলে কোনো সদুত্তর দিতে পারেননি প্রতিষ্ঠানটির মালিক। সুতরাং সেই রেকর্ড অনুযায়ী দেখে আপনি মিলেই কথা বলেন, আপনি কার কাছে কি শুনে আসছেন এটুকু এখানে বললে আপনি পাবেন না। কোনো দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে শিক্ষাভিত্তিক টেলিভিশন চ্যানেলের মালিকানা দিলে এটা রাষ্ট্রের জন্য বুমেরাং হতে পারে বলে মনে করে টিআইবি এবং মানবাধিকার কমিশন। প্রতারণার যে বহুমুখী রূপ, একটা বহুরূপী একটা প্রতারণা, সেটার কিন্তু একটা দৃষ্টান্ত। এবং এটাকে এমনভাবে তারা করছেন যে এটাকে এক ধরনের প্রাতিষ্ঠানিককরণ করা হচ্ছে, অবৈধ প্রক্রিয়ায় তারা জড়িত, তাদেরকে সমূলে বিনষ্ট করা ছাড়া কোনো বিকল্প নেই। যাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ রয়েছে তারা যদি শিক্ষার নামে কোনো কিছু করতে যায়, সেখানে কিন্তু আমাদের খুবই সতর্কতার সঙ্গে কিন্তু এগোতে হবে। এবং সেই রকম দুর্নীতিগ্রস্ত কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিকে আরও অবারিত সুযোগ করে দেওয়া উচিত হবে কি না, এটা কিন্তু আমাদেরকে প্রশ্ন করে দেখতে হবে। রাকিব হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।